আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বিলাল হোসাইন। আজকে আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা প্রথম অধ্যায়ের 9 নম্বর পৃষ্ঠার একটি কাজ নিয়ে। এখানে লেখা রয়েছে জোড়ায় বা দলগত কাজ। এই কাজটি তোমরা সম্পন্ন করবে। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে এই কাজের নির্দেশনা কী। তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে। পাঠ্যপুস্তকে উল্লেখিত বিষয়গুলো ব্যতীত জোড়ায় বা দলে আলোচনা করে তুমি বা তোমরা একটি তালিকা প্রস্তুত করে উপস্থাপন করো। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত আমাদের প্রশ্ন যে তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবনে ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে। আমরা যদি তাওহীদে বিশ্বাস করি, তাহলে আমাদের জীবনে এবং কাজকর্মে কোন কোন পরিবর্তনগুলো আসতে পারে সেগুলো আমরা এখন তালিকাবদ্ধ করব। তো চলো শিক্ষার্থীরা, দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি সমাধান করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে এই জোড়ায় বা দলগত কাজটির সমাধান আমরা ঠিক এভাবে করতে পারি। এক, তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির মনে আল্লাহর প্রতি ভয় তৈরি হবে, ফলে সে কোনো প্রকার খারাপ কাজে লিপ্ত হবে না। দুই, তাওহীদে বিশ্বাসের ফলে আল্লাহর সৃষ্টি ও দয়া সম্পর্কে জ্ঞান লাভ করবে, ফলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে। তিন, তাওহীদে বিশ্বাস ব্যক্তিকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান করে, ফলে উক্ত ব্যক্তি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর নিকট মাথা নত করে না। এরপর দেখো আমি আরও লিখেছি, চার, তাওহীদে বিশ্বাস ব্যক্তিকে সচ্চরিত্রবান করে তোলে, ব্যক্তি তখন আল্লাহ তাআলার গুণাবলী ও পরিচয় লাভ করে এবং সেসব গুণে গুণান্বিত হওয়ার অনুশীলন করে। পাঁচে লিখেছি, তাওহীদে বিশ্বাস ব্যক্তিকে ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য সে সৎকর্মে ব্রতী হয়। এবং ৬, তাওহীদে বিশ্বাস ব্যতীত কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাই তাওহীদে বিশ্বাস পরকালীন জীবনে ব্যক্তিকে সফলতা দান করে। তাহলে শিক্ষার্থীরা, এখানে আমরা মোট 6টি পরিবর্তন সম্পর্কে জানতে পারলাম, যে পরিবর্তনগুলো মূলত একজন ব্যক্তি যখন তাওহীদে বিশ্বাস করে তখন তার মধ্যে সৃষ্টি হয়। আমরা সবাই তাওহীদে বিশ্বাস করব এবং এই সকল পরিবর্তনগুলো নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা তোমাদের মূল বই থেকে জোড়ায় কাজ বা দলগত কাজ এই কাজটি খুব সুন্দরভাবে সমাধান করতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইসলাম শিক্ষা অন্য কোনো একটি কাজ নিয়ে আলোচনা করব এবং সেটির সমাধানও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।